নমস্কার জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একবার স্বাগত সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা শিখব যে কীভাবে একটা ডকুমেন্টকে পিডিএফ বানাবো এবং সেই পিডিএফটাকে কিভাবে নিজের জিমেল দ্বারা অন্য জনের জিমেলে কিভাবে সেই পিডিএফটাকে আমরা সাবমিট করব তো বেশি কথা না আপনি চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো এবার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে দাবি রাখবেন যাতে করে আমি এই ধরনের ভিডিও আপলোড করে শর্টসে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো প্রথমত আমি ভিডিওতে যাওয়ার আগে যে কাজটি করবো সেটি হলো যে আমাকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে যার দ্বারা আমি পিডিএফ তৈরি করব তো ডকুমেন্টটাকে পিডিএফ তৈরি করব তো আমি আমি অ্যাডব স্ক্যানটাকে সাজেস্ট করছি যে সেখান থেকে আমি পিডিএফ বানাই খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন তো সেখান থেকে চাইলে তোমরা করতে পারো তো আমি অ্যাডব স্ক্যানটাকে ওপেন করে নিচ্ছি তো আমি অ্যাডব স্ক্যানটিকে থেকে ওপেন করে নিচ্ছি এরপর দেখতে পাচ্ছি যে সেখান থেকে আমাকে পিকচার তুলতে বলছে তো কম ডকুমেন্টে যাওয়ার পর পিকচার এখান থেকে ক্লিক করলে কিন্তু ফটো তুলতে পারি তো আমি যেহেতু ফটো তুলছি না আমার ফটো যেহেতু অলরেডি আমার গ্যালারিতে আছে সেই গ্যালারি থেকে ওপেন করে আমি পিডিএফ তৈরি করব তো আমি এখান থেকে ব্রাশটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি যে টুল রয়েছে গ্যালারি সেই গ্যালারি অপশানে চলে যাবো আমি তো গ্যালারি অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আমি দুটো পেজ কিন্তু সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই যে টিক চিহ্ন আছে সেই টিক টিকচিহ্নটা আমাকে ক্লিক করতে হবে তো আমি টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে কিন্তু আমার কাছে অ্যাডব স্ক্যানে দুটো ডকুমেন্ট কিন্তু আমার পেজ ওপেন হয়ে গেছে এরপর এটাকে আমি ক্রপ কীভাবে করবো তো ক্রপ করার জন্য অবশ্যই আমাকে এই নিচে দেখতে পাচ্ছি যে ক্রপ অপশান হয়েছে সে জায়গায় ক্লিক করতে হবে তো আমি ক্রপে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর এখান থেকে নিজেদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারে তো আমি ক্রপ করে নিচ্ছি সুন্দরভাবে ক্রপ করে নেব আমরা তো আমি ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে এই টিক চিহ্নতে টিক করে দেবো তো আমি টিক চিহ্নতে ক্লিক করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু আমার প্রথম পেজের কাজ শেষ এরপর আমি নেক্সট পেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবারও ক্রপে ক্লিক করব ক্লিক করার পর আমি আবার ভাবে ক্রপ করে নেব তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ক্রপের কাজ কিন্তু কমপ্লিট এরপর টিক চিহ্নতে আবারও এই টিক চিহ্নতে আমাকে ক্লিক করে টিক করে দিতে হবে তবে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এবং দুটো পেজ কিন্তু আমার খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে এবং জিনিসটাও আমার কিন্তু খুব সুন্দরভাবে পিডিএফ হয়ে যাবে তো এরপর আমি যে কাজটি করব সেটি হলো এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি অ্যাডব স্ক্যান জুন একটা ডেট রাখা রয়েছে এবং তারপরে একটা পেন আইকন রয়েছে তো পেন দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে এই যে পিডিএফ সেই পিডিএফে একটা নাম কিন্তু আমরা দিতে পারি তো আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি তো স্কুল পিডিএফ বলে লিখে নিচ্ছি স্কুল পিডিএফ দু ওকে তো তারপরে সাজেস্ট করছে যে এখান থেকে ডেট টাইমটা আমরা দিতে পারি তো আমরা আমি তোমরা চাইলে এখান থেকে ডেটে ক্লিক করার পর এখান থেকে কী করতে পারো না দিতে পারো তো আমি দিচ্ছি না আমি যেহেতু লেখে নিয়েছি তো এরপর আমি রি নেমে ক্লিক করে দেবো তো রিএমে ক্লিক করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে স্কুল পিডিএফ দু হাজার জুন বলে সেভ হয়ে গেছে এরপর এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো পিডিএফটিকে সেভ করার জন্য আমাকে এই যে সেভ পিডিএফে ক্লিক করতে হবে তো আমি সেভ পিডিএফে ক্লিক করে নেব তো সেভ হচ্ছে তো আমার পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেলো তো এরপর আমি যে কাজটি করব সেটি হলো এই যে পিডিএফটা তৈরি করলাম সেটাকে আমি অন্য এক জিমেলে কীভাবে পাঠাবো তো সাব বা সাবমিট করবো তো সাবমিট করার জন্য অবশ্যই আমাকে ক্লিক করতে হবে এই শেয়ার অপশনে তো আমি শেয়ার অপশানে ক্লিক করে নেব এবং ক্লিক করে নেওয়ার পর যে কাজটি করতে হবে আমাকে সেটি হলো যে এই যে ইমেল বলে যে অপশান রয়েছে সেই জায়গায় নিচে দেখতে পাচ্ছি ইমেল তো সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে তো আমি ইমেলে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আবারও আমাকে নিচে দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাটাচ এখানে অ্যাটাচমেন্ট সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে এই যে ইমেল অ্যাটাচমেন্ট আছে সে জায়গায় আমাকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিচ্ছি তো ইমেল অ্যাটাচমেন্টে যেই ক্লিক করে নিচ্ছি সেটা কি হচ্ছে যে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে আমার জিমেলটা চলে এসছে এবং টু যাকে এরপর যাকে আমি সেন্ড করবো তার ইমেলটা এখানে দিতে হবে তো আমি একটা ইমেল এখানে অ্যাটাচ করে দিলাম তো অ্যাটাচ করে দেওয়ার পর কী করবো না খুব নর্মালভাবেই করতে হবে জিনিসটা এখানে এরপর আমাকে এই যে সেন্ট বলে যে অবশেনটি রয়েছে সে জায়গায় কিন্তু আমাকে সেন্ড করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছি তার আগে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যে পিডিএফ সেটা কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেছে তো এরপর ক্লিক করে দিলে কিন্তু সেন্ড হয়ে যাবে তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম এবং ক্লিক এরপর আমি দেখে নেবো যে সেই জিমেলে গেছে কি না তো আমি আমার জিমেল দিয়েছিলাম তো আমি আমার জিমেলটাকে ওপেন করে নেবো এবং দেখে নেবো সেই পিডিএফটা এসেছে কিনা তো আমি আমার জিমেলটাকে এখানে ওপেন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কিন্তু খুব সুন্দরভাবে আমার জিমেলে চলে এসেছে যে টাইম দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমার যে জিমেলটা সেটা কিন্তু চলে এসেছে তো আমি এখান থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো আমি ক্লিক করে ওপেন করে নিলাম এবং এখানে আমাকে কী করতে হবে না ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে নিচ্ছে এখান থেকে একটু ওয়েট করতে হবে তো আমার কিন্তু জিমেলটা ডাউনলোড হয়ে গেছে আমার ওপেন হয়ে গেলো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই যে কী না আমাদের কিন্তু পিডিএফটা আমাদের যে ডকুমেন্ট সেটা পিডিএফ হয়ে যাচ্ছে এবং পিডিএফ হয়ে যাওয়ার পর কীভাবে সাবমিট করতে হয় সেটাও কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে শিখেলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে